Well, এখন হচ্ছে এনআইপি ইন সিটি সাইড অ্যান্ড ইউভিজি ইন টেরিস্ট সাইড। তাই ম্যাচ ইজ অ্যাবাউট টু বিগিন। এখন দেখা যাক টেরিস্টরা কী করে। লুকস লাইক টেরিস্টস আর গোয়িং ফর বি। টেররিস্টরা আমি ঠিক নিশ্চিত না তারা তাদের টিস পনে এত সময় কেন ওয়েস্ট করছিল, তবে এখন আমি বুঝছি যে তারা হোল্ড করতে চাচ্ছে। তারা চাচ্ছে যে তারা যদি দুই একজন প্লেয়ার স্পট করতে পারে এবং তাকে টেক ডাউন করতে পারে, তাহলে হয়তো তাদের যে কোনো একটা সাইটে যাওয়ার জন্য একটা ওপেনিং তৈরি হতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিটিরা তারা কিন্তু তাদের বি প্রেজেন্স খুবই স্ট্রং করছে। তাদের কানেক্টরে একজন ওয়াইল্ড যে কোনো বি রোটেশন কানেক্টর সাইট থেকে হলে দেখতে পাবে। অন দি আদার হ্যান্ড বি বম্ব সাইটে দে অ্যাকচুয়ালি হ্যাভ থ্রি প্লেয়ার্স, যে একজন সে ডিপ থেকে ডিফেন্ড করছে, একজন আছে স্নাইপার নেস্টে, ওয়াইল দি লাস্ট গাই হি ইজ অ্যাকচুয়ালি চেকিং দি টানেলস। সো ওভারঅল এখন যদি টেরোরা বিতে যাওয়ার কথা চিন্তা করে, সেক্ষেত্রে দেয়ার উইল বি লটস অফ ব্যাক স্টেপস কামিং আউট ফ্রম দি দেয়ার উইল বি লটস অফ সারপ্রাইজেস ফর দ্যাম, বিকজ একে তো বমসাইট বি এর ডিফেন্সটা সিটিতে স্ট্রং এবং তাদের একজন অত্যন্ত আগিয়ে গিয়ে সে প্লেগ্রাউন্ড থেকে খেলছে। Eventually, Terrors, they have actually decided to push B regardless of everything, and Joker actually took down one player, and now they have seen three players at B, but never mind, they have taken down one player at the water, they have taken down one player from who was coming from behind. Ekhon 5 versus 2, 5 versus 1, excellent opening coming out from UVG. Actually, total like a miracle lagbe jodi tara ei match ta chole jite chay, karon amra dekhte achi Ghost only 78 life niye বলার আগে যেটা বলছিলাম আসলে ইয়া ইট ওয়াজ প্রিটি ডিফিকাল্ট ফর হিম। না এসেলে আপনার পজিশনিং থাকলো আপনার, যেটা হচ্ছে যে আপনার অভিজ্ঞতা এখানে একটু কাজে লাগে, কারণ শুটিং ভালো না লাগতো অ্যান্টিসিপেশনের যে বিষয়টা সেটা কিন্তু তারা ই করতে পারেনি, আউট অফ সারপ্রাইজ তারা কিন্তু গান ডাউন হয়ে গেছে এখানে। এক্স্যাক্টলি, স্পেশালি যখন পিস্তল রাউন্ডটা হয় তখন ইউএসপি খুবই ভালো লং রেঞ্জের জন্য, কিন্তু তুমি যদি ইউএসপি নিয়ে গ্লক ট্রেনের সামনে পড়ে যাও তাহলে গুড লাক হিটিং উইথ ইওর শটস এন্ড স্টিল লাইক। আমাদের একটা রাশ ছিল যেটা ব্যর্থ রাশ, খুবই ব্যর্থ রাশ, নিচে তারা স্ট্যাক হয়ে আছে। আমার মতে ল্যাডার খুবই একটি বাজে রাশ পজিশন, কি বলেন সাথীল ভাই? হ্যাঁ, আমারও এটাই মনে হয়। আমার মনে হয় ওভারপাস এমন একটা ম্যাপ যেখান থেকে তুমি যদি হ্রাস করতে চাও তাহলে সরাসরি মিডে হ্রাস করাই একমাত্র ভায়াবল পজিশন, অর মেবি তুমি এই লং এও হ্রাস করতে পারো। প্ল্যানটা খারাপ না, বিকজ লাইক ওভারপাসে বেশিরভাগ কি হয়, টেরিস্টরা আইদার লং এর কন্ট্রোলটা নেয় আর নাহলে এ মানে বি লং, সেহেতু মাঝে মধ্যে ওই এরিয়াটা খালি থাকে। সো ইফ দ্য সিটিজ আর লাকি এনাফ ওরা খালি পায়। আমি মানে এটা বলতেছি আমি নিজেরই এমএম খেলার সময় বেশিরভাগ টাইমে ওরা ওই জায়গাটা ছেড়ে দেয়, like they don't care, কিন্তু দেখা যায় যে ওইটার জন্য আর মাঝে মধ্যে রাউন্ডটা হারে। ওয়েল বাস সিটির দেখা যাচ্ছে আপগ্রেডেড পিস্তল নিল, দে হ্যাভ তাদের অনলি দুটো P250 এবং একটা 57 এবং দুজন এখনো তাদের ডিফল্ট উইপন হুইচ ইজ ইউএসপি। আমার মনে হয় এখান দিয়ে আমি পেট্রিফাইডকে যাকে দেখলাম সে একটু ল্যাক করলো, বাট রিগার্ডলেস কোনো ব্যাপারই না, টেরোরা দে জাস্ট সিম্পলি র্যান ইন টু বি বম সাইড এবং ক্লিয়ার দি সাইড উইদাউট এনি without even taking a single point of damage. Petrified একটু হচ্ছে আপনার FPS lag আছে, যেটা কিনা ও আগের রাউন্ডে বলেছিল, এর আগের আগের রাউন্ড। I see. আমি দেখলাম যে he was actually stuttering during his moving. So আমার মনে হলো যে এটা game lag অথবা something was wrong with him. যাই হোক, সো দিস ইজ দ্য ফার্স্ট গান রাউন্ড এবং ইমিডিয়েটলি আমি দেখতে পাচ্ছি যে NIP they have gone for two double up setup. Surprise! Even the original NIP doesn't, I don't think they take double up setup like this. এখন এই রাউন্ডটা খুব ইম্পর্টেন্ট এই জন্য যে তুমি যদি দেখো যে UVG they are playing on 4 SMGs where NIP they are fully occupied. Oh, nice kill from Sand the Rockstar. Yeah, okay. So nice kill from him coming out in the connector position. He was actually caught a little bit off guard there, but immediately he adjusted his aim and was able to take him down. এবং ইম্পর্টেন্ট যে অপারের পজিশনটা যদি দেখেন, একজন লং এরিয়াতে আছে আর একজন যে পেট্রিফাইড হচ্ছে লং এরিয়াতে আর ঘোস্ট হচ্ছে সে বি সাইডে আছে। সুন্দর একটা কিল হলো মিডে,
ওখান দিয়ে অপারটা সে একটা পিক করতে চেয়েছিল, বাট ইভেনচুয়ালি হি কুডেন্ট জাস্ট গেট ইট, সো সে ফল ব্যাক করলো। কিন্তু তার যে পার্টনার ছিল মিডে, হি ওয়াজ অ্যান্ট অ্যাকচুয়ালি এবল টু গেট ব্যাক, এবং তার লাইফ ছিল অত্যন্ত কম। সো ইভেন দ্য এস এম জি দে আর প্লেয়িং দ্য এমপি সেভেন, সে এমপি সেভেন দিয়ে তার একটা কিল করতে পারলো, এবং সেই কিলের সাথে সাথে ও নাইস কিল ফ্রম দি ফ্রম ইন কানেক্টর ওয়ান্স এগেইন, অ্যান্ড নাও প্রবাবলি দে উইল পিক আপ অ্যান অফ। হ্যাঁ, একটা অফ, বাট দে হ্যাভ ড্রপ দ্য অফ। ওয়াও, সিটিরা টেরোরা এখন তারা চেষ্টা করতেছে এতে আসতে, এবং তাদের একজন প্লেয়ারের এইচপি অত্যন্ত লো, বাট হি ওয়াজ টেকেন ডাউন বাই লি। নাইস ডিফেন্স কামিং আউট ফ্রম মেগাস ওভার হিয়ার, সে লং এর প্লেয়ারটাকে পিক করার পর ইমিডিয়েটলি মিডে যে প্লেয়ারটা ছিল বম্ব সাইটে অলরেডি, তাকেও পিক আপ করলো, এবং সেই পিক আপের সময় সে যে ডিস্ট্রাকশনটা তৈরি করলো তাতে ঘোস্ট আর একটা কিল পিক আপ করতে পারলো। সো ডেফিনেটলি আ ভেরি গুড ডিফেন্স কামিং আউট ফ্রম এনআইটি, তিনজন প্লেয়ার অ্যালাইভ ছিল, দে হ্যাভ গট অল দেয়ার গান্স প্যাক, এবং তারা অপটাও সেভ করতে পারছে। সো ওভারঅল দিস ইজ দ্য ইম্পর্টেন্ট রাউন্ড। এখন টেরোরা তারা তাদের এমপি সেভেন অথবা যে কোনো এস এম জি যারা ছিল সবই তারা ফেলে দিছে, তারা একে এবং চারটি একে এবং একটি অপ নিয়ে খেলছে। সো সিটিদের জন্য এই রাউন্ডটা জেতাও ইম্পর্টেন্ট, তারা যদি এই রাউন্ডটা জিততে পারে তাহলে এনআইপির মানি উইল বি কোয়াইট লো, অন দি আদার হ্যান্ড তারা সামান্য একটু ব্যাংক তৈরি করতে পারবে। কিন্তু সিটিরা যদি এই রাউন্ডটা হারে সেই ক্ষেত্রে দে উইল বি কমপ্লিটলি শ্যাটার্ড ইন দেয়ার ইকোনমি, এবং তারপরে রাউন্ডটা হবে একটা ইকো রাউন্ড, যেটা অ্যাডভান্টেজ ইউভিজি ডেফিনেটলি 100% নিবে। সো সিটিদেরকে এই রাউন্ডটা অত্যন্ত কেয়ারফুলি খেলতে হবে, এবং আমার মনে হয় লোল পেট্রিফাইডের যে পজিশনটা, বা নাও হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস পজিশন, এটা কি খুব ভায়াবল পেট্রিফাইডের? তো এটা আসলে আমার কাছে খুবই রিস্কি পজিশন মনে হয়, কারণ আমি আজ পর্যন্ত যে কয়বার ওখানে যে আমি টিকিটে গিয়েছি আপনার প্রত্যেকবার আমার এটা খুবই বাজে ছিল রেজাল্ট। আমারও মনে হয় স্পেশালি ওটা এমন একটা পজিশন ছিল যেখানে ট্রেড ফ্যাকের চান্স 100%, হয়তো সে একটা প্লেয়ার পিক করতে পারবে কিন্তু দ্বিতীয় জন ডেফিনেটলি তাকে মেরে ফেলতে পারবে। তবে এটা ঠিক যে আমিও পছন্দ করি যে ওভার পাসে মেবি মিডের প্রেজেন্সটা যদি স্ট্রং থাকে, স্পেশালি টয়লেট কন্ট্রোলটা যদি ভালো থাকে, সেই ক্ষেত্রে মিডটা ডিফেন্ড করা সম্ভব সিটিদের পক্ষে, কিন্তু ডেফিনেটলি তখন ওখানে দুজন প্লেয়ারকে রাখতে হবে। দুজন প্লেয়ারকে রাখা, দের ইজ আ ফাইট কামিং আউট ফ্রম দি রকস্টার দেয়ার, হি ওয়াজ এবল টু টেক ডাউন দ্য ফিফথ পার্সন স্টার জন হু ওয়াজ পুশিং মিড, হি অ্যাকচুয়ালি স্পটেড another player coming from Kanekto and also was able to take him down at long. There is a good fight coming out from Joker and Hawkeye with together they have taken down Petrified. Petrified was coming out from the there is a long back step coming out from Rockstar. Wow, chomotkar defense actually. নিপের ভালো প্লেয়ার কিন্তু হচ্ছে আপনার এখানে মেগাস এবং স্যান্ডার রকস্টার, এবং আমার মনে হচ্ছে তুমি যেটা বলছো তারা দুজন তাদের কাজ করছে, স্যান্ডার রকস্টার এন্ড মেগাস তারাই দুজন টপ ফ্র্যাক করছে। তারা দুটো রাউন্ড অলরেডি নিয়ে নিছে পাঁচটি রাউন্ডের মধ্যে, যদিও প্রথম তিনটি রাউন্ড তারা হারলো, এবং সারপ্রাইজিংলি তার টিমের দুজন প্লেয়ারের এখন স্কোর এট জিরো। সো বলতেই হবে যে তারা যথেষ্ট খুবই ভালো খেলছে অ্যাকচুয়ালি স্টার্টিং ফ্রম দি গান রাউন্ডস। আমার কাছে একটা জিনিস অবাক লাগছে যে আপনার ইউভিজি এর ভালো প্লেয়ার কিন্তু হচ্ছে আপনার এসএমজি, এসএমজি কিন্তু তার পটেনশিয়াল দেখাতে পারছে না ফর সাম রিজন, এবং স্যান্ডার রক্সটা একটা বোকামি করে কিন্তু মরে গেল। আমার মনে হয় তার এখান দিয়ে এভাবে করে মানে এবং সে হয়তো জাস্ট কানেক্টরটা ধরে রাখতে পারতো, তাহলে এমন হতো যে টেরোরা তাদের রোটেশনের সময় ধরা পড়ে যেতে পারতো। I strike coming out from Hawkeye, she dujon player ke ottonto low hp te kill miss kore he just backed off. So overall amake boltei hobe je nibdar uvg considering how good they have started gun round gulo shuru howar por they are not getting done anything. প্রথম রাউন্ডে তারা সিটিরা তিনজন প্লেয়ার অ্যালাইভ ছিল, সেকেন্ড রাউন্ডেও সিটিরা তিনজন প্লেয়ার অ্যালাইভ ছিল, এবং ফোর্থ থার্ড গান রাউন্ডে এসে সিটিতে চারজন প্লেয়ার অ্যালাইভ ছিল। অ্যান্ড ইফ ইউ লুক অ্যাট দ্য মানি অফ দ্য সিটি ইট দে আর প্রিটি রিচ অ্যান্ড দে ক্যান বাই ফর দি নেক্সট টু থ্রি রাউন্ডস ইভেন ইফ দে লুজ দিস ওয়ান। এখন আমরা দেখতে পাচ্ছি টেরোদের একজন ডিসকানেক্টেড হয়ে গেছে, মেবি আ লিটল বিট অফ সার্ভার ইস্যু। তো মনে হয় তবে ভাই আমি একটা জিনিস আমার মনে পড়লো যে ইউভিজি এর প্লেয়াররা
তারা কিন্তু চোখ করার জন্য অনেক বিখ্যাত। ইভেন ইন সাম সার্কামস্ট্যান্সেস দে ক্যান ইভেন লুজ দিস ম্যাচ, এবং সেটা খুব বড় ব্যবধানে। মানে তারা যদি বাই চান্স একবার এদের কাছে ডিমোরালাইজ হয়ে যায়, সেক্ষেত্রে আমি বলবো না যে ইউবিজি আর এটাতে যে দেশে এটা তারা টিয়ার ওয়ান হোক অথবা টিয়ার টু হোক। সো অ্যাকচুয়ালি তুমি যেটা বলতেছো সেটা থেকে আমি বুঝতে পারতেছি যে ইউভিজি খুবই মোমেন্টাম বেসড টিম। তারা যদি ভালো মোমেন্টামে থাকে দে উইল রোল রোল অন দি এনিমিজ, বাট তারা যদি স্টার্টারিং শুরু করে সো দে হ্যাভ ভেরি হাই পসিবিলিটিস টু চোক অ্যাকচুয়ালি, ইজন্ট ইট? যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এসএমজি এবং জোকার হচ্ছে ওদের টিমের বলা হয়ে থাকে অনেক ভালো প্লেয়ার। এসএমজি আপনার এর আগে টুর্নামেন্টে ড্রাকোনাস ডোমিনাসে খেলেছিল, সে কিন্তু আজকে তার এখন পর্যন্ত কোনো কিলস নাই, 0-0-3 আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি। ওয়েল এসএমজির পক্ষে আমার এখান দিয়ে হালকা একটা যুক্তি আছে। প্রথমত প্রথম তিনটি পিস্তল রাউন্ডের পরে যে প্রথম দুটো ইকো রাউন্ড ছিল সিটিদের, সেখান থেকে তার টিমমেটরা তারা এতটাই প্রাউডনেস শো করলো যে তারাই সমস্ত প্লেয়ার মেরে ফেললো। সো এসএমজি যেখান লোলি আর্মার্ড অ্যান্ড লোলি উইপন সিটিদেরকে মারার যে পসিবিলিটি তার ছিল সে কোনো সুযোগই সেখানে পায়নি। এবং তারপরে যখন গান রাউন্ডগুলো শুরু হলো 4th round to 6th round, তখন সিটিরা অ্যাকচুয়ালি দে প্লেড রিয়েলি ওয়েল। সো প্রথম গেমটা তাদের জন্য অনেকের জন্য অনেকটা ডিফিকাল্ট হয়, ইভেনচুয়ালি মোমেন্টাম আনতে হয়তো তাদের 5-7 round 10 round লেগে যেতে পারে। আমরা এমনও অনেক সময় দেখেছি যে কিছু কিছু প্লেয়ার তারা হয়তো টেরো সাইডে গিয়ে না ভালো করলে তারা সিটি সাইডে গিয়ে অনেক ভালো করে অ্যান্ড ভাইস ভার্সা। সো আমরা এখনই বলবো না যে এসএমজি ইজ অলরেডি ডিমোরালাইজড, উই জাস্ট হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি। তবে আমি আশা করি যে এসএমজি স্কোরটা অনেক ভালো হবে আপকামিং রাউন্ডে। ইয়া ইভেন্টুয়ালি হোপফুলি। এবং তুমি যেটা বললা যে আমার মনে হয় সেই অনুযায়ী এসএমজি মোমেন্টাম বেসড টিম, এবং তাদের যদি জিততে হয় তাহলে এসএমজি কে কিছু করতেও হবে। সে যদি 0 কিলে থাকে দেন হিজ টিম উইল বি সাফারিং আ লট। এনিওয়ে সমস্ত প্লেয়াররা এখন অলরেডি ব্যাক। বান্না আমি তোমার থেকে একটু শুনতে চাই যে টেরোরা তারা তিনটা গান রাউন্ডই বেশ খারাপভাবেই হারলো, এবং 4th round 7th round শুরু হচ্ছে, তাদের মানি পজিশন ইজ নট রিয়েলি গুড, এবং আমার মনে হয় তারা একটা ফোর্স পাই করার চেষ্টা করছে। তুমি কি মনে করো এটা ভালো? টেরোরা সিটিদের দুটো অপ আছে এবং সিটিরা ফুলি আর্মড, এম আই গোয়িং টু সি 5P90s? আমার মনে হয় হ্যাঁ, এবং আমি যদি হচ্ছে ওদের পজিশনে থাকতাম এবং আমার অপোনেন্ট সম্বন্ধে যদি আমি যেরকম ধারণা পোষণ করছি তাতে কিন্তু আমি এই রাউন্ডে P90 দিয়ে এরকম একটা রাশ দিতাম। দ্যাট ডেফিনেটলি বলতেই হবে যে তোমার সাথে ইউভিজি অ্যাগ্রি করতেছে থিংকিং এ। না অ্যাকচুয়ালি আমার মনে হয় লো P90 আমি হচ্ছে এরকম রিস্ক নিতেই পারি। ওকে দ্যাট মেক সেন্স, এটা হচ্ছে কথা। কিন্তু আমি যতদূর জানি দিস টুর্নামেন্ট ইজ অ্যাবাউট রাউন্ড রবিন, সো তুমি যদি উইকার টিম পাও তোমাকে সেটা জেতার চেষ্টা করতেই হবে। হ্যাঁ তা ঠিক, আমি আশা করছিলাম যে দেয়ার কুড বি আ বি রাশ কামিং আউট ফ্রম দি টেরোরস উইথ P90s, কিন্তু না, তারা ম্যাপের বিভিন্ন দিকে স্প্রেড হয়ে গেছে। বাট ডাজেন্ট ম্যাটার, তিনটে কিল একটা অপ অলরেডি বিন পিকড আপ, সিটিরা তারা অত্যন্ত বাজে পজিশনে এই রাউন্ডের জন্য, এবং আমি মনে করতেছি যে না, এটা মনে হয় না সিটিদের পক্ষে রিটেক করা সম্ভব হবে, যদি না মেগাস তার জাদু কন্টিনিউয়াসলি দেখাতে পারে। সুন্দর কিল ছিল রিটেকের জন্য, খুবই ইম্পর্টেন্ট, বাট নেভার মাইন্ড, ব্ল্যাক হান্টার জাস্ট থ্রু দ্য স্মোকস উইথ আ লিটল বিট অফ পিক্সেল অন লো হি টুক ডাউন দ্য প্লেয়ার। লাস্ট প্লেয়ার বিং স্পটেড উইথ দ্য অপ, দ্য ওয়ার্স্ট weapon you can have first this a 1v3 to retake. So yeah banna, as you said chamatkar chamatkar thinking chamatkar rush, ebong city der ke quite off guard e peye tara ekta round pick up kore nilo. Amra dekhte pacchi amader player ra kichu apnar internet issue face korche. Unfortunately bangladesh er internet ta ekhono apnar khubi immature stage e ache, jar karone amra erokom pretty normal rather well out here you can look at that. That definitely little bit sad. আসলে যে কোনো দেশের
যে কোনো কিছুতে উন্নতির জন্য ইনফ্রাস্ট্রাকচার খুব জরুরি। রিপ লো সেন্ড দ্য রকস্টার এগেইন গুড প্লে কিন্তু আসলে কানেক্টরটা প্রিটি ভালো মানে স্ট্রংলি ডিফেন্ড করছে লাস্ট 3-4 রাউন্ড ধরে। এক্স্যাক্টলি আমার মনে হয় যে আমাদের ডেফিনেটলি রকস্টার এবং মেগাসের দিকে খেয়াল রাখা উচিত কারণ ডিফেন্সিভলি ও দ্যাট ওয়াজ আ লিটল বিট I wouldn't say uncharacteristics, but I would say pretty... SMG, এখন দেখা যাক SMG 1v2 এটা জিততে পারে কিনা, তবে আমার বিশ্বাস SMG যে পরিমাণ স্কিলস আছে তাতে সে জেতার কথা। বম্ব বিতে ড্রপড SMG অ্যালোন, তাকে এই রাউন্ডটা ক্লাচ করতেই হবে। এই রাউন্ডটা যদি ক্লাচ করতে না পারে হিজ টিম উইল বি ইন আ ভেরি টাইট সিচুয়েশন। হি ইজ ট্রাইং টু ফেক দ্য বম্ব প্ল্যান এন্ড হি গট আ নাইস কিল। He spotted the last player, which is on very low HP. No! Sam the Rockstar wins the round. Sam the Rockstar was actually caught off guard at mid. Ebong take pichon theke peo Tero Hawkeye couldn't actually kill him. Black Hunter. Matro. Hawkeye. আচ্ছা 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 ইয়া এবং মাত্র 14% HP তে অপ নিয়ে একটা ফুল HP একে প্লেয়ারের এগেইনস্টে ক্লোজ রেঞ্জে জেতা, দ্যাট ওয়াজ রিয়েলি রিয়েলি গুড প্লেড বাই রকস্টার। এবং আ লিটল বিট ডিসঅ্যাপয়েন্টিং ফ্রম SMG, আই উড সে সে খুবই চমৎকারভাবে প্রথম কিলটা করতে পারছিল এবং সেকেন্ড কিলটাও তার করা উচিত ছিল তার টিমের জন্য। বাট নেভারদলেস লেট 4v4 দ্য রাউন্ড স্কোর Petrified, and Rockstar once again petrified the second kill on toilet area. He has spotted the third player who is still in the toilet and who he knows that there has to be someone just around. Ebong she jehetu bomb ta drop kore felche, he is just guarding it with all his might inside the toilet. Definitely amar mone hoy she tar teammate der kache information ta patiye diyeche je ami bomb ekhane drop korchi, and you can see all the players are actually rushing to the toilet area from a long. They want to defend this bomb, they want to see the last player coming out for the terrors to come and try to pick it up. Kintu amar mone hoy that Dawn, who has actually picked up a op, মনে হয় সে আর এটা রিস্ক করবে না এবং সে প্রবাবলি জাস্ট সেভ করতে চায় তার উইপনটা, এবং যদি দু একজন টেরো তাকে মারতে আসতে চায় হয়তো সে দু একটা কিল পেতেও পারে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে পেট্রিফাই আমার মনে হয় ডনের ওইদিকে আগানো খুবই একটা বড় ধরনের বোকামি হবে, কিন্তু সে কেন একটু আগে পিক করলো আমি ঠিক বুঝতে পারলাম না। আপনি দেখেন পেট্রিফাইড কিন্তু আস্তে আস্তে তাকে পিক করার জন্য এগিয়ে যাচ্ছে, 26 সেকেন্ড আছে দেখে। তো আমার মনে হয় ডন খুবই একটা স্টিকি সিচুয়েশন আছে স্টিল, দিস ইজ আমার মনে হয় এখানে দিস ইজ দ্য এন্ড অফ ডন অর নট at the last moment he actually spotted petrified coming from the ladders. এবং আমার মনে হয় না তার এখন দৌড়িয়ে কোথাও যাওয়ার কোনো দরকার আছে, বাট রিগার্ডলেস অপটা সেভ করতে পারলে হয়তো নেক্সট রাউন্ডে সে তার টিমের জন্য দুই একটা ওপেনিং তৈরি করতেও পারে। But teammate their money, dekho. Look at the money of the terrorists. They have absolutely nothing. Tara upgraded pistol porjonto nite parbe na jodi tara next round e buy korte chay. Amar mone hoy erokom khetre tader ekta direct rush dao uchit chilo, kintu tara already deri kore feleche. Ami jani na tara keno T spawn theke prottekbar ber hote eto time ney. I have no idea, literally no idea. So সারপ্রাইজিংলি হকাই অ্যাকচুয়ালি একটা AK-47 কেনার কথা চিন্তা করলো। এই লং এ একটা ডুয়েল আমরা দেখতে পারি, হোয়েদার স্যার ডন উইল বি প্রিভেইলিং হিয়ার। সে পেট্রিফাইড, হি হ্যাজ স্পটেড পেট্রিফাইড, বাট নো আমার মতে হকাই এখানে এসে কিন্তু আসলে তার অ্যাসিস্ট করা উচিত ছিল, যেটা সে অনেক দেরি করে করেছে ফর দ্য লাইফ অফ হিজ টু টিমমেটস। দেখেছিলাম কিন্তু ম্যাচটা কাজ করলো, সুন্দর একটা ম্যাচ হয়ে গেছে কাজ করলো। দেয়ার ইজ এ চান্স দ্যাট যে এই ইটা আপনার ওভারটাইমে যাবে, এই ম্যাচটা ওভারটাইমে যেতে পারে আমরা যেভাবে আসলে স্কোর প্রোগ্রেস দেখতে পাচ্ছি।
সেই মুহূর্তে ব্ল্যাক এন্ড হোয়াইট এক মেগা সুপারটা চামিন দিয়ে বামে কিল নিয়ে নিল। কেন জানি আমার মনে হচ্ছে যে ইউভিজি তাদের অপিংটা অতটা টু দি পয়েন্ট হচ্ছে না, তাদের কাছে বেশ কিছু ওপেনিং তৈরি হচ্ছে বাট দে আর জাস্ট কুডেন্ট কানেক্ট দ্য অফ শটস। আমি এসব ক্ষেত্রে আমি ইনগেম লিডার হলে আমি যেটা বলতাম যে ডোন্ট টেক অফ রিয়েলি, কিন্তু তার শাটডাউন কিন্তু এরপরও এই রাউন্ডে কেন যে অফ কিনলো আমি ঠিক বুঝলাম না। যেদিকে তাদের টিম very aggressive rush coming out from Theros, tara ebar doure bite jete cheyechilo but never mind tara dekhte pacchi je apnar black and rubber done korecho tar money sadly zero carbon weapon kills. So now ami ekhon dekhte chai je UVG what answer they have against this dynamic gameplay coming out from Nip. নিপ আমরা নিপ অরিজিনাল নিপের মতন খেলা দিচ্ছে। ও তার কিন্তু দিস ইজ দা থিং আই ওয়াজ টকিং অ্যাবাউট, চমৎকার ট্রেড। এটাই করতে হবে তাদেরকে বারবার, যে একজনকে মারলে তাকে ইমিডিয়েটলি ট্রেড ট্র্যাক করতে হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্যান্ডার অক্সটার হু ওয়াজ ট্রাইং টু পুশ কানেক্টর ওয়াজ ইমিডিয়েটলি টেকেন ডাউন। একজন এ লংয়ে আছে হু ইজ অ্যান অপার, আমার মনে হয় জোকার সে যদি অপারটাকে একটু ট্রিকি সিচুয়েশনে ফেলতে পারে এবং প্রথম অপশটটাকে সে ডজ করতে পারে, হি উইল প্রবাবলি বি এবল টু কিল দিস গাই ভেরি ইজিলি। লোল, হি অ্যাকচুয়ালি বিন স্পটেড বাই জোকার অ্যান্ড হি মিস দ্য শট অ্যান্ড দ্যাট সিম্পলি ওপেন্ড আপ এ লং সাইড। পেট্রিফাইডের ভুলের কারণে কিন্তু তারা মানে জোকার সুযোগটা পেয়ে গেছে। জোকার কিন্তু প্রথমে আপনার বামে তাকিয়েছিল আপনি যদি খেয়াল করে থাকেন। এক্স্যাক্টলি, এবং এবং প্রথম যে অপশটটা মিস হলো সেটাই জোকারকে ওপেন করে দিল যে তাকে চার্জ করে তাকে মেরে ফেলার জন্য। এবং সে যখন এলংটা ওপেন করে দিল তখন অন্য টেরোরা তারা ইমিডিয়েটলি মিড দিয়ে এতে চলে আসলো, এতে যে সোলো প্লেয়ার ছিল তাকেও টেক অফ করে ফেললো এবং ইভেনচুয়ালি যে রোটেটর ছিল সেও ব্যাংকে এসে ধরা পড়ে মরে গেল। লাস্টলি দেয়ার ইজ অনলি ওয়ান প্লেয়ার লেফট হুইচ আলকেমিস্ট, এবং আমার মনে হয় না যে সে এই রাউন্ডে কিছু করতে পারবে। হি ইজ জাস্ট ট্রাইং টু গেট হিজ সেভ হিজ উইপন। আমার মনে হয় এখান দিয়ে তার উচিত ছিল যে যেহেতু সে অলরেডি টিস্পনের দিকে চলে আসছে এবং তাদের দে হ্যাভ প্লেন্টি অফ মানি, আমার মেবি সে এলং অথবা এসব কোনো একটা দিকে একটা পজিশন নিয়ে যদি সে একটা কিলো করতে পারতো দ্যাট উড হ্যাভ বিন বেটার। কারণ কিন্তু আপনার এখানে জিনিসটা হচ্ছে যে আপনাদের পেট্রিফাইডের কিন্তু মানি একটু কম, সেক্ষেত্রে হচ্ছে অ্যালকেমিস্ট কিন্তু সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন করতেও পারে। আই ডেফিনেটলি অ্যাগ্রি, এবং আমি মনে করি আমার প্রিভিয়াস অ্যাসেসমেন্টটা ডেফিনেটলি ভুল ছিল মানির ওয়াইজ, কারণ আমরা দেখতে পাচ্ছি আসলে সিটিদের মানি ইজ নট রিয়েলি দ্যাট গ্রেট। বাট ডেফিনেটলি ইউভিজি এবার তারা খুবই ভালো খেলেছে এই কারণে যে তারা সোলো প্লেয়ারটাকে ট্রেড কিল করার পরেই তাদের জন্য ম্যাপটা ওপেন হয়ে গেছে গেছে এবং এই ডিসিশনটা তাদের কন্টিনিউয়াসলি নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি সেম সেম কাজটি তারা আবার করেছে, স্যান্ডার রকস্টার ডাউন তাদের স্টার প্লেয়ার পেট্রিফাইড এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু খুবই একটা বাজে ডিসিশন এভাবে এগিয়ে যাওয়া, যেখানে সেখানে সুন্দর কতগুলো কিল ক্রিয়েট করলে তারা কেন স্মোক করে না এত দেরিতে, স্মোক না করে তাদের দুটা প্লেয়ার লস করলো এইভাবে 4 ভার্সেস 2 4 ভার্সেস 1 3 ভার্সেস 1 and petrified got the key. So yeah, আমার মনে হয় যে তারা খুবই ভালো ওপেনটা ওপেনিং করেছিল আবারও প্রিভিয়াস রাউন্ডের মতোই। এটা আসলে ট্যাকটিক্যাল মিস্টেক, স্মোকটা করলে হচ্ছে এতগুলো কিল নিতে পারতো না তো ঘোস্ট। এক্স্যাক্টলি, এবং আমিও সেটাই মনে করি যে ঘোস্ট সে এ স্টেয়ার্সে দাঁড়িয়ে টয়লেট দিয়ে যে দুজন টেরোরা বের হচ্ছিল তাদের দুজনকেই সে পিক আপ করতে করতে পারছে। ও টেরোরা, উই ক্যান সি আ বি রাশ কামিং আউট ফ্রম দি টেরোস অ্যান্ড দে হ্যাভ আ স্পটেড আ প্লেয়ার টেকেন হিম ডাউন, আলকেমিস্ট ইজ ডাউন, দেখাটা গট দ্য কিল, রক দ্য স্যান্ড দ্য রকস্টার ওয়াজ এবল টু টেক ওয়ান প্লেয়ার ফ্রম ওয়ান ম্যান ইমিডিয়েটলি টেকেন ডাউন, দ্য প্লেয়ার হু ওয়াজ স্ট্যান্ডিং বিহাইন্ড দি এসএমজি অলসো টুক ডাউন দ্য প্লেয়ার হু ওয়াজ অ্যাকচুয়ালি rotating in. Ghost once again showing some good opening skill over here, but 3 versus 2 tinta p90 biruddhe dutu op amar mone hoy na eta retake korar kono shombhabona city der ase ebong tara retake korar chesta korche. Oh actually it's a bad decision or no nice opening from the miracle dekhte pabo mone hoy smg ebar ki chok korbe kinchor korbe na acha smg versus 1 smg kache atil bhai background noise. Well, দেখা যাচ্ছে এসএমজি রাউন্ড জিতে গেল।
হ্যাঁ মাইক ব্যাকগ্রাউন্ড নয়েজ। শাকিল ভাইয়েরও মানে কারেন্টের ইস্যু অথবা মাইক ইস্যু বুঝাই মাইকের ইউএসবি কেবলের সমস্যা। ওয়েল দেখা যাচ্ছে এবার সিটি, ওয়েল সিটিতে একটা অফ দেখা যাচ্ছে। উই না ওরা তার কিন্তু অফটা ফেলে গেছে। ওয়া দ্যাটস না 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 গোস্টার গেছে। আচ্ছা ইজ ইট বেটার না টেরো ইজ ইট বেটার টেরো তে কিন্তু তার একটা অফ ফেলে গেল আমি বুঝলাম না কেন। তারা কেন ফেলে গেল তার কারণ হচ্ছে যে তারা বীর আশ দিচ্ছে এবং বীর আশে তাদের জন্য অপটা কোনো কাজে লাগবে না। আমার মনে হয় খুবই ভালো ডিসিশন। না ওটা তো আমি আই সাপোর্টেড ইট। বান্দা ভাই না বললো কেন ফেলেছে। আমার মতে এখন জোকারের উচিত হবে ওই অপটা নিয়ে আসা কারণ পেট্রিফাইড আমার ডাজন্ট ম্যাটার। আচ্ছা লাস্ট রাউন্ড আই অলমোস্ট ফুল ওয়া ওয়েল 87 গুড কামব্যাক ফ্রম ইউ। আপনারা দেখছেন আরইউজি এক্সএল উইন্টার চ্যাম্পিয়নশিপ 2016 ব্রট টু ইউ বাই আসুস পিসি অল রাশিয়া এক্সপ্রো অনলাইন এন্ড ই-স্পোর্টস একাডেমি। আমরা গ্রুপ সি এর খেলা দেখছি নিনজা সিন পাঞ্জাবিস ভার্সেস ইউভি ইউভি গেমিং NIPR UV gaming shop second half এর শুরু। ওভারঅল আমাকে বলতেই হবে যে দ্য ফার্স্ট হাফ ওয়াজ অ্যাকচুয়ালি প্রিটি ব্যাক এন্ড ফোর্থ। UVG they started promisingly well, they fall back, I mean tara ektu pichhe porechilo mid game e ebong eventually at the late game they have actually came. Oh nice rush coming out from the B, I mean from the T's, they have come from B short and B long ebong immediately tara dujon UVG player ke amon position e peye gelo je without even a single casualty they was able to take down the entire bomb down, I mean bomb site under their control. Suddenly a great play from the cities also. One versus one, city player is very low on HP. Wow, সুন্দর রাশ এখানে। আশা করেছিলাম যে ইউভি গেমিং হচ্ছে পিস্তল রাউন্ডটা জিতবে কিন্তু না তারা জিততে আসলে পারলো না। So this is important. এবং আমার মনে হয় যে একই টিম দুটো পিস্তল রাউন্ড জিতলে তাদের ম্যাপটা পাওয়া উচিত। এবং এখন যেহেতু নিপ প্রথম পিস্তল রাউন্ডে তারা হেরেছিল এবং সেকেন্ড হাফে এসে টেরো হয়ে প্রথম পিস্তল রাউন্ডটা তারা জিতলো, এখন তারা দুটো রাউন্ড অ্যাডভান্টেজও আছে। প্রবাবলি দে উইল টেক দ্য নেক্সট টু রাউন্ডস, সো দ্যাট ইজ আ ভেরি গুড লিড ফর দ্যাম ইজন্ট ইট। টেরো সিটিরা দে হ্যাভ অ্যাকচুয়ালি ওয়েন্ট ফর আর্মার পিস্তল এবং তারা কিন্তু বি এ স্ট্যাক করছে। দিস ইজ আ গুড ডিসিশন কারণ টেরোরা বিতেই আসার চেষ্টা করছে। বাট নেভার মাইন্ড, দে হ্যাভ অ্যাকচুয়ালি ওয়েন্ট ব্যাক ফ্রম কানেক্টর টু এ সাইড, প্রবাবলি দে আর ফোর্সিং এ সাইড। ইয়েস দ্যাটস হোয়াট দে আর ডুইং। থ্রি অফ দ্য প্লেয়ার্স including the bomber is already at A bomb site. Chomotkar fake coming out from NIP. Sundor read chilo map er upor, sundor understanding chilo je ki korte pare bole cheloche all rotate kore felle asha tara amra ekhane eta etar positive side dekhte pabo UVG pokkhote hote. But yeah sathe UVG ekta jinish jodi notice kore ora oder smoke flash it's really bad. Ora site e chhore ke bank tag e ছিল এবং ওদের ফোর্সটা খুবই কাজে লাগছে। দে হ্যাভ অ্যাকচুয়ালি পিকড আপ থ্রি উইপন্স ফ্রম দি টেরোরস। সো ওভারঅল আমার মনে হয় এটাই এটাই সবচেয়ে বড় সমস্যা নন এক্সপিরিয়েন্স টিমদের জন্য, যে অনেক সময় দেখা যায় যে তারা বমসাইটটা দখল করে ফেলছে কিন্তু বমসাইটটা ডিফেন্সে কীভাবে করতে হবে সেটাই তাদের হয়তো আইডিয়াটা নেই। এবং সিটিরা যদি এই সময় প্লেয়ার অ্যাডভান্টেজ থাকে এবং তারা যদি সোয়ার্ম ইন করে তখন টেরোদের জন্য তারা খুবই ইয়ে হয়ে যায়, কনফিউজড হয়ে যায় যে ঠিক কোন দিকটা তারা ক্লিয়ার করতে চায়, কোন দিকটা ফোকাস রাখতে চায়, সেটাই আমরা আগের রাউন্ডে দেখতে পাচ্ছি। এই রাউন্ডটা প্রবাবলি ইজ গোয়িং টু বি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ফর দি সিটিস। তারা অলরেডি তিনজন প্লেয়ার ডাউন অন দ্য টেরোর সাইড, সিটিরা অনলি ওয়ান, দে হ্যাভ লস্ট টু প্লেয়ার্স নাও। Megas picked up a gun, he knows that one player is in toilet, he has spotted him, he has tagged him for a little bit but not much eventually, but just couldn't kill karon tader kono armor chilo na, so the aim punch was really effective. 9-9
Well, as Banda Bhai said, আজকে এই ম্যাচটা ওভার টাইমে যাওয়ার ভেরি হাই প্রবাবিলিটি, কারণ দুইটা টিমের মধ্যে যেভাবে রাউন্ড ব্যাক অ্যান্ড ফোর্থ হচ্ছে, সো ইউ নেভার নো কি হবে এই ম্যাচটা। আমি জানি না আসলে সার্ভার ওভার টাইম রেডি আছে কিনা, থাকে বাই ডিফল্ট আমি হচ্ছে ওভার টাইম এনাবল করে রাখি। ও সমস্যা নাই, যদি না হয় তাহলে সব তোমার দোষ। ওকে বি রাশ কাল রাফ অফ দি টেরর্স। একজন স্নাইপার নেস চমৎকার ভাবে ডিফেন্ড করলো, অনেক সময় বি বম্ব সাইট এভাবে করে ঢুকে ফেললে পড়লে সিটিদের জন্য ডিফেন্ড করা যথেষ্ট কঠিন হয়ে যায়, কিন্তু ইউভিজি তারা দে কেপ্ট দেয়ার কম্পোজার এন্ড দে ডিড ইট ভেরি ওয়েল। টেরোদের একটা কমন মিস্টেক ছিল, ওরা শর্টে যে দুজন আসছিল দুইজনই হ্যাভেনের পিক নেওয়ার চেষ্টা করেছিল, অ্যান্ড দে হ্যাড P90s, ইভেনচুয়ালি দে ওয়েন্ট ডাউন টু দ্য M4, তো এটা ওদের একটা বড় মিস্টেক ছিল। সুন্দর মলোটফ দেখতে পাচ্ছি এখান দিয়ে যে ইউভিজি দ্য লোল স্যান্ড দ্য রকস্টার probably will be able to get a kill now that flash was actually by his teammate at the cities ebong seta tar je player ta pick korar chesta korchilo takeo flash kore dise one player was at peace and the rockstar who was taken down lol petrified couldn't do anything against the ops and rifles at a long also went down so no casualties for the cities whatsoever padjan player alive terrors they lost everyone they couldn't even get the bomb plant ওয়েল এবার আমরা টেরো সাইডে ডাবল অফ সেট আপ দেখতে পারতেছি, বল দেখা যাক ওদের দুইটা অপার কোথায় পজিশন নেয়, বল দুইজনই দেখা যাচ্ছে লং এর দিক যান। আমার মতে কিছু কিছু ক্ষেত্রে আসলে এইভাবে অফ সেট আপ না নিয়ে এসএমজি নিয়ে আগে কতগুলো রাউন্ড ব্যাক কর নেওয়ার ট্রাই করাটা বেটার মনে হয় আমার কাছে, বাট দেখা যাক ইকোনমিক্যালি, বাট দেখা যাক ইটস সিএসগো ওরা কি করে। Well, so far city defensive position থেকে খেলতেছে, they are just not going forward. এই এই মিস্টেকটা কিন্তু আছে সিটি তে নিবেশ কয়েকবার করেছিল যে অ্যাগ্রেসিভ হয়ে এগিয়ে যাওয়া। আমরা দেখতে পাচ্ছি দেখেন সাতিল ভাই দেখবেন যে স্ট্যান্ডার্ড অফটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, ওয়াও সে একটা বুস্ট ন্যাপ ট্রাই করছে। Why are you boosting with P90, man? Exactly. If you want to get a boost cap, boost the offer. Oh, no. Okay, that was a bit comical. Ghost kill failed, actually. Walk away. I'm going to see petrified down SMG. I'm going to see SMG. I'm going to see SMG. I'm going to see SMG. ঘোস্টের একটা ভালো অপরচুনিটি ছিল ওখান দিয়ে অপশটটাকে কাউন্ট করানোর, কিন্তু আনফর্চুনেটলি সে কানেক্ট করতে পারলো না, এবং ঘোস্ট অ্যাকচুয়ালি ডুইং প্রেটি গুড অপিং, সো এটার জন্য আমি বলবো যে এটা আনক্যারেক্টারিস্টিক মিস এই রাউন্ডের জন্য। কোন জায়গা থেকে তাকে ই করে দেওয়া হলো, হি ওয়াজ সারপ্রাইজ যে কি ব্যাপার আমাকে কোথা দিয়ে মারছে, টয়লেট দিয়ে এ স্টেয়ার্স দিয়ে, বাট হি ওয়াজ অ্যাকচুয়ালি গেটিং শট ডাউন ফ্রম দি সাইড অফ দি বম্ব বক্স। ইয়া আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট পয়েন্ট আউট করতে চাই ফর বান্না, তুমি যেটা বলেছিলে এসএমজি ইজ সাপোজ টু বি দ্য টপ ওয়ান অফ দ্য টপ প্লেয়ার্স ইজন্ট ইট, এন্ড লুক এট হিম নাও। হ্যাঁ 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 আমরা দেখতে পাচ্ছি সে আসছে, সে আসলে মানে তার ই দেখিয়ে দিচ্ছে, আমার মনে হয় মানে তার হাত গরম ছিল না, বি শর্ট এবং বি লং গরম হয়ে গিয়েছে। ওকে আমার মতে ইভি গেমিং হচ্ছে তাদের সেই মোমেন্টামটা কিন্তু পেয়ে গেছে, নিপিলে একদমই দাঁড়াতে পারছে না, তারা কোনো কিছু করতে পারছে না, খুবই ডিসঅর্গানাইজ হ্যাপাজার্ডলি এদিক সেদিক করার চেষ্টা করছে, এবং আমার মনে হচ্ছে ইউভিজি ইজ অন দ্য রোল রাইট নাও, এবং ম্যাপের দিকে তাকালে মনে হচ্ছে যে যেদিকেই তাকাই না কেন ইউভিজির কোনো না কোনো একজন প্লেয়ার আছে, নিপ
তারা একটা সাইড যখনই কোনো একটা অংশে একটা কিল করছে, তারা বিভিন্ন দিক থেকে অ্যাটলিস্ট টু ডিফারেন্ট পজিশনস দে আর গেটিং শট ডাউন ইমিডিয়েটলি বাই দি ইউভিজি প্লেয়ার্স। ইউভিজিরা এখন হঠাৎ করে তাদের পজিশনিং খুবই ডায়নামিক করে ফেললো এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন দিকে পুশ দেওয়ার চেষ্টা করছে। তারা চাচ্ছে যে কন্টিনিউয়াসলি একটা প্রেশার রাখতে, যাতে টেরোরা কোনোভাবেই কোনো গ্রিপ না পায় এই গেমটার উপর, এবং এটাই আমার মনে হয় ভালো ডিসিশন, কারণ আমরা দেখতে পাচ্ছি ইট ইজ ওয়ার্কিং ফর দেম। সিটিজ আর ওয়ারিড, তাদের একমাত্র প্লেয়ার এখন যে বাকি আছে তাকেও অলরেডি স্পট করে ফেলছে অ্যাট দি স্টেয়ার্স আন্ডার দি এ বম সাইট, টেকেন ডাউন বাই পেট্রিফাইড। পেট্রিফাইড ইজ প্রিটি গুড উইথ হিজ ফির প্রো 90, ইজন্ট ইট? তবে আমার মতে জোকারের উচিত ছিল একটু আরো ভালো আগে আগে পালিয়ে যাওয়ার, কারণ যদিও তাদের টাকা আছে স্টিল তাদের মোমেন্টাম ইস্যু কিন্তু একটা আছে। নেভার মাইন্ড, মেবি তারা যখন জিততে চায় তখন সবাই অ্যালাইভ থেকেই জিততে চায় এবং যখন কোনো রাউন্ড হারতে চায় তখন সকলেই মরতে চায়। সো ওকে, আমি এখন দেখতে চাই যে স্যান দ্য রকস্টার চমৎকারভাবে ওপেন করে দিয়েছিল তার টিমের জন্য ম্যাপটা লাস্ট রাউন্ডে, এই রাউন্ডে সে কিছু করতে পারে নাকি? এই রাউন্ডে সিটিদের কোনো অপ নেই, সো স্যান দ্য রকস্টার হালকা একটু বলতেই হবে যে আগের রাউন্ডের চেয়ে তার অনেক বেশি অ্যাডভান্টেজ এই রাউন্ডে। এবং আমরা দেখতে পাচ্ছি ঘোস্ট এবং রকস্টার দুজনেই অপ করছে এই রাউন্ডে, এবং সো তাদের অপিংটা খুব ক্রুশাল, ওপেনিং তাদেরকে করতেই হবে এই রাউন্ডে। অন দি আদার হ্যান্ড সিটিরা, তারা জানে যে এনিমিদের কাছে অপ আছে, তারা কোনোই রিস্ক নিচ্ছে না, তারা সম্পূর্ণ প্যাসিভ খেলছে এবং তারা কোনোভাবেই কোনো পজিশন শো করছে না যাতে অপাররা কোনো পিক পায়। তারা বম সাইটগুলোতে জাস্ট বক্সগুলোর পিছনে দাঁড়িয়ে আছে এবং তারা তাদের ইউটিলিটি ইউজ করছে একটু পরপর। এটা টেরোদের জন্য প্রবাবলি ইজ গোয়িং টু বি ডিফিকাল্ট। এখন টেরোরা যদি হঠাৎ করে রাশ করে চলে আসে, তাদের মাত্র তিনটে একে আছে এবং দুটো অপ এবং পিনাইটি এবং M4, আমার মনে হয় ইজ আ বেটার উইপন। বাট রকস্টার ওয়ান্স এগেইন গ্রেট ওপেনিং ফ্রম হিম, ঘোস্ট অ্যানাদার কিল অন SMG, রকস্টার ওয়ান্স এগেইন গট টু কিল, এক্স্যাক্টলি ক্রস পজিশন ছিল। যেটা হইলো সেটা হচ্ছে যে হঠাৎ করে এই, আমি বলবো যে আসলে তারা ভালো পজিশনেই ছিল ফাইটগুলো শুরু হওয়ার আগ পর্যন্ত, বাট সাডেনলি যখন টেরোরা আস্তে আস্তে করে এই বম সাইটে ঢুকে গেল, তখন সিটিটা যখন তারা পিকটা নিতে গেল, সাডেনলি দে হ্যাভ সিন দ্যাট দেয়ার ইজ নট অনলি ওয়ান প্লেয়ার, দেয়ার ইজ অলমোস্ট লাইক ফোর প্লেয়ার আর অলরেডি উইদিন দ্য সাইট, এবং তারা তখন সিচুয়েশন যে কিভাবে হারলো, মানে ব্ল্যাক হান্টার খুবই বাজে মিস ছিল। এই প্লেয়ারটার নাম কি? গোস্ট। গোস্ট এ সাইডটা, এ সাইড দেখতেছিল, বাট স্যাডলি ব্ল্যাক হান্টার মিস হিজ শট। ইয়া, হি অ্যাকচুয়ালি হ্যাড ইট, হ্যাড হিম ফর আ লিটল বিট, অল্প একটু ট্যাগও করছিল। বাট ডেফিনেটলি আমাকে বলতেই হবে লাস্ট রাউন্ডটা এগেইন দুজন অপার, ঘোস্ট এবং স্যান দ্য রকস্টার, রকস্টার হু স্টার্টেড দ্য রাউন্ড অ্যান্ড কিলড টু প্লেয়ার্স অ্যাট এ, অ্যান্ড ঘোস্ট উইথ থ্রি কিলস হি হ্যাজ টেকেন দ্য ফিনিশ দ্য রাউন্ড। সো গুড প্লে, গুড প্লে। Yeah, Sam is playing really, really good. His opping is on another level today. Terora already tara B bomb side er baire sundor position nise. There is two player at along with the bomber. Ebar ki tara ekta cheeky rockstar once again. Megas, nice trade kill. Joker also had a nice trade kill. So এখন বি বম সাইড ইজ আন্ডার কন্ট্রোল, প্লেয়ার্স হ্যাজ বিন স্পটেড এট স্নাইপার নেস্ট, থ্রি ভার্সেস থ্রি পজিশন, অল দ্য সিটিজ ওয়ান গাই, দে আর কামিং ফ্রম এ সাইড। আচ্ছা, অফ থাকা অবস্থায় এখনই দিয়ে ট্রাই করাটা কিন্তু খুবই রিস্কি একটা রিস্কি বিজনেস। আমি যেটা দেখ, যেটা ফলাফল আসলে আমরা দেখতে পেলাম, SMG কি পারবে নাকি আবার চোখ করবে, সে আবার চোখ করে তার কিছু করার ছিল না, কারণ একজন ছিল তার লেফটে একজন ছিল রাইটে, সো এখানে সে যতই ভালো খেলুক হি হ্যাড টু গো ডাউন। আমার মনে হয় সামান্য একটু একটু ভুল ছিল সিটিদের, যে তারা প্রথমে একটা কিল পেয়েছিল এবং
ইমিডিয়েটলি জেপে একটা কিল করলো, সে মারা যাওয়ার পরে সিটিরা তখনই তাড়াতাড়ি করে ঢুকে যেতে পারেনি, তারা এতটাই দেরি করছে যে ইভেন্চুয়ালি দে অলসো কেপ্ট অন গেটিং ফিড আপ। সো ওয়ান ভি ওয়ান পজিশন অ্যান্ড ডেফিনেটলি হ্যাভ টু সে দ্য টেরোরস ডিড বেটার। মিড রাশ, দ্য ওয়াইল্ড মিড রাশ অফ ওভারপাস, and looks like it's working for them. 2 versus 2. Bomb actually not been spotted. Bomber already at B bomb site. Bomb also been planted. সিটি দ্যাট দে হ্যাভ ওয়েপন্স অ্যান্ড দে হ্যাভ দ্য অ্যাবিলিটি টু অ্যাকচুয়ালি গো ফর দ্য টেক অফ ওভার হিয়ার, এবং তাদের কাছে একটা কিটও আছে, সো দে ক্যান টেক আ লিটল বিট অফ দ্যার টাইমস, বাট টেরোরা দে হ্যাভ টেকেন গুড পজিশনস, দে আর দে নো দ্যাট ওয়ার, বাট অ্যাকচুয়ালি দিস কুড বি ব্যাড ফর দি টেরোরস বিকজ সাডেনলি আই ডোন্ট নো হোয়াট দ্য টেরোরস আর থিঙ্কিং। ও ডাজন্ট ম্যাটার, মেগাস টুক ডাউন ওয়ান প্লেয়ার, লাস্ট প্লেয়ার লাইফ, রকস্টার। Well, the score is tied once again. Score is tied. Cities have good money. Terrors have good money. But so, this is... At this moment, what do you think? Like, কোন টিমের এখন কি টাইপের খেলা দেওয়া উচিত in order to win this game? আমার মনে হয় দিস রাউন্ড ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, সো দুটো টিমকে দে হ্যাভ টু বি ভেরি কশাস অ্যাবাউট এভরি স্টেপ দে টেক্স, কারণ তুমি যদি দেখো সিটিদের মানি লো, টেরোদের মানি লো, সিটি অথবা টেরো যারাই এই রাউন্ড জিতবে দ্যার ইজ এ পসিবিলিটি দ্যাট নেক্সট রাউন্ড দে উইল প্রবাবলি লুজিং, কারণ তারপরে সেই 15th রাউন্ড হবে সেটা, এবং সেই রাউন্ডে তাদের বেশি কিছু বাই করার টাকা থাকবে না। নাইস ওপেনিং কামিং আউট ফ্রম দি SMG অন পেট্রিফাইড, এবং প্রবাবলি ডেফিনেটলি আ ভেরি গুড অ্যাডভান্টেজ ফর সিটিজ অন দিস অ্যাট দিস পয়েন্ট। সো এটাই যে আমি মনে করি যে এই রাউন্ডটা যে টিম জিতবে প্রবাবলি দে আর গোয়িং টু উইন দিস ম্যাপ। রকস্টার ওয়ান্স এগেইন ইন আ গুড পজিশন ট্রাইং টু পিক সামওয়ান অ্যাট বি, বাট নো বডি ইজ শোয়িং দেম সেলফ, নো বডি ইজ গিভিং হিম এনি অপরচুনিটি, হি ইজ জাস্ট পেশেন্টলি ওয়েটিং। হক আই ইন দ্য মিন টাইম ওয়েন্ট ডাউন, ঘোস্ট ট্রাই টু পিক সামবডি অ্যাট বি, সরি এ বম সাইড, বাট হি ওয়াজ টেকেন ডাউন ফ্রম দি টয়লেট area which he actually did not scan. Nice kill from Rockstar once again, he actually took down the player at B. There is one player at A, Joker is spotted, two players coming out from the A main. No, she just couldn't connect his shots, been taken down for by Alchemist. 3 versus 1, Hunter is only player alive, এবং আমার মনে হয় যে দিস রাউন্ড ইজ প্রি মাচ ওভার ফর সিটিজ, দেয়ার ইজ নাথিং হান্টার ক্যান ডু অ্যান্ড হি হ্যাজ টু ট্রাই টু সেভ হিজ গান। So Ghost, to me, and to Judy Kelrako, Terrors, they are winning this round, they have the money for the next round. On the other hand, look at Cities. What money they have, they will have absolutely nothing. Background noise again. Yeah, Banda Bhai. Banda Bhai. Okay, looks like he's AFK, I'm the only one. Is it okay? No. It's not fair for him. Yeah, Banda Bhai, so I'm just a bullseye. Do not underestimate them. আমি আসলে না, আমি কিন্তু পরে যেটা বললাম যে এই ম্যাচটা ওভারটাইমে জিতেও পারে, বাট এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সিটিদের এর মানে কি বলবো মানি ম্যানেজমেন্টের অবস্থা খুবই খারাপ, ওরা যদি এই রাউন্ডটা হারে তাহলে ইটস প্রিটি মাচ ওভার ফর দেম। ওয়েল দেখা যাচ্ছে ওদের 4টা P90 উইথ 1 M41S, হোয়াট আর দে প্ল্যানিং? The Hawkeye is in a very good position, but আমরা দেখতে পাচ্ছি খুবই খুবই স্যাড একটা ডিসিশন ছিল ওদের, লাইক দিস ইজ নট দ্য প্লেস টু রাশ, হোয়াই ডিড ইউ রাশ হিয়ার, বাট হোয়াই ডিড ইউ রাশ ব্রো? হ্যাঁ ইটস ওকে, বাট উই আর নট দ্য ওয়ান টু জাজ, ওরা খেলতেছে, ইটস আপ টু দেম, বাট ব্ল্যাক হান্টার ইজ গোইং ফর সে হি ওয়াজ, আমি বলবো যে এই মেবি দিস ইজ দ্য অনলি রাউন্ড ওয়ার স্যান দ্য রকস্টার প্লেড রিয়েলি রিয়েলি ব্যাড, হি হ্যাড দ্য পারফেক্ট অপরচুনিটি টু টেক দি প্লেয়ার হু ওয়াজ অ্যাকচুয়ালি চেঞ্জিং হিজ গানস অ্যান্ড হি হ্যাড হিম রাইট ইন ফ্রন্ট অফ হিম, হি হ্যাড দ্য টেক নাইন, এবং কেমনে জানি সে টেক নাইনের বেশিরভাগ শটই মিস করলো ক্লোজ ডিস্টেন্সে, এবং ইভেনচুয়ালি নিজের অপটাও হারালো। সে পুরো ম্যাচটা যেভাবে খেলছে ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার যে সে একটা শট মিস করে, বাট স্টাইল পয়েন্টস ম্যান, স্টাইল পয়েন্টস কাউন্টস। Yeah. Yeah, I'm confused.
অ্যাকচুয়ালি ইনসেন তুমি যেটা বলছো, হোয়াই দেয়ার ওয়াজ আ ওয়াইল্ড মিড রাশ এট 15th আই মিন 29th রাউন্ড অফ দা গেম, আই মিন হোয়াই দে কুড হ্যাভ রাশড লং অর কানেক্টর অর সামওয়্যার এলস বাট হোয়াই লং মিড লাইক আই স্টিল ডোন্ট নো। আমি ম্যাচের পরে ওদের অ্যাকচুয়ালি জিজ্ঞেস করবো যে হোয়াই ডিড ইউ রাশ লং আই মিন মিড। আমরা আসলে একটা ডু অর ডাই সিচুয়েশন দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ ইভি গেমিং এ ওয়েল মিনওয়াইল ম্যাচ পয়েন্ট ফর এনআইপি নিনজাস ইন পাঞ্জাবি এন্ড আল্ট্রা ভিশিয়াস গেমিং অন 13 উইল দে বি এবল টু পুল ইট অফ আই অ্যাম উইলিং টু সি হোয়াট হ্যাপেন্স। আমরা একটা বিরাশ দেখতে পাচ্ছি টি সাইড থেকে খুব ফাস্ট রেট তারা। No, I was sure that this is not going to be a Birash, কারণ আমার মনে হয় যে স্যান দা রকস্টার সে কন্টিনিউয়াসলি বিতে চমৎকার পিক পাচ্ছে এবং আমি সে আবারও অফ নিয়ে বিয়ের দিকে আসছে এবং সে একটা গুড পজিশনে আসছে। সে অ্যাকচুয়ালি একটা প্লেয়ারকে হয়তো কাট অফ করতে পারে। I think he already spotted the player in water. He has been spotted. Actually, he has been spotted. কিন্তু পিকটা নিতে পারতো। There was Black Hunter in off. He could really take the skill from Hawkeye. Oh, that was a nice bang from San. Wow, really? How did he take that? No idea, he just followed his instincts, I guess. Bomb is being planted at B. Actor city player, he's actually staying in the jungle. Eta khub bhalo position ami bolbo. Sniper nest has been smoked out. Amar mone hoy eta smoke hobai city jona aro bhalo hoy. Nice kill coming out from the Joker. He has second kill in this round. If now there is a lucky player who is ghost taking down two. Oh, one, sorry. Joker, another kill. Third kill from him. There is only one player who is Sand the Rockstar in the corner. Oh my. Two kills back to back. Oh. Nice Joker. Oh, this is a close, savior. Close. But can he get the defuse? Yes, he can. Yes, he can. But nice try, San. That was a really nice play for him. He was confused about je amake kotha theke marte. It's a 3 versus 1. Amar mone hoy match ta ekhon overtime e jabe. I wouldn't disagree on that. This could very well go to overtime. Excellent game, back and forth. So far, this is the most interesting match. এখন পর্যন্ত সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাচ ওয়ান সাইডেড থেকে এখন হচ্ছে ড্রয়ের দিকে যাচ্ছে। বল যেটা এটাই বলতেছিলাম যে এই টুর্নামেন্টের বাই ফার দিস ইজ দি মোস্ট ইন্টারেস্টিং ম্যাচ। ও বাট স্যান মিসেস হিজ শট। আমার মতে এটা ড্রতে যাচ্ছে যাচ্ছে অলরেডি। But I am going to agree with you 100% now. I don't think they have the player count, weapon or utilities to go to B. এখন যদি UVG তারা যদি থ্রো না করে দে হ্যাভ নো রিজন টু লুজ দিস রাউন্ড। এবং UVG রিডটা খুব ভালো। দে হ্যাভ অ্যাকচুয়ালি পুট ওয়ান প্লেয়ার অ্যাট এ লং, দে হ্যাভ পুট ওয়ান প্লেয়ার অ্যাট দি টয়লেট। তাদের একজন প্লেয়ার আছে এ স্টেয়ার্সে। UVG ব্ল্যাক হান্টার অলসো টুক ডাউন দ্য লাস্ট প্লেয়ার হু ইজ অ্যাকচুয়ালি অ্যাট বি। সো আমি বলবো যে প্রিটি মাচ ও কানেক্টর অ্যাকচুয়ালি ব্ল্যাক হান্টার ওয়াজ অ্যাকচুয়ালি বিন টেকেন ডাউন বাই পেট্রিফাইড। The Opai is already going in, but he was okay, caught from SMG from back. Well, the first overtime of the tournament, yay. But A round, I need to talk A-round, I think they rushed it a bit. Like, first of all, Sander Rockstar, he just ran into the site without any backup. Like, yeah, op niye opening kora jabe, but he's just ekaya jawata uchit chilo na tar. He actually, no, I wouldn't say he was actually alone. যেটা হয়েছে সেটা হচ্ছে যে সে আসার পরে দ্য সেকেন্ড প্লেয়ার ওয়াজ এ লিটল বিট টু ফার এবং স্যান্ডার রকস্টার ওয়াজ টেকেন ডাউন বাই ব্ল্যাক হকাই ব্ল্যাক হান্টার দেয়ার অ্যান্ড ব্ল্যাক হান্টার অ্যাকচুয়ালি কন্টিনিউ হিজ প্লে টু টেক ডাউন দ্য প্লেয়ার কামিং ফ্রম বিহাইন্ড। বম ট্রাইং টু বি প্ল্যান্টেড সার ডন নাইস কিল 15 বয়েজ ইটস গোইং টু ওভার। সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন রাগ এক্সেল উইন্টার চ্যাম্পিয়নশিপ 2016 গ্রুপ সি টিয়ার 2 নিপলল ভার্সেস ইভি গেমিং। ম্যাচ চলে গেছে ওভার টাইমে, আমরা প্রথম ওভার টাইমে আছি। অ্যান্ড দিস টুর্নামেন্ট ওয়াজ ব্রট টু ইউ বাই আসুস পিসি ওয়ার্ল্ড রাশিয়া এক্সপ্রো অনলাইন উইথ হেল্প ফ্রম ইসপোর্টস একাডেমি। ওকে সো ডেফিনেটলি আমাকে একটা ছোট কথা বলতেই হবে। 29th রাউন্ড হুইচ ওয়াজ ভেরি ক্রুশাল ফর দি সিটিজ অ্যান্ড দে ওয়্যার সেই রাউন্ডে জোকার এবং স্যান্ডার রকস্টার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স তারা দুজন যেভাবে দিয়েছে দ্যাট ওয়াজ অ্যামেজিং। জোকার হ্যাড 4 কিলস, স্যান্ডার রকস্টার হ্যাড 4 কিলস এবং
এট দি এন্ড জোকার ওয়াজ দ্য ওয়ান স্ট্যান্ডিং অ্যালাইভ ডিফিউজ দ্য বম্ব। এনিওয়ে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওভার টাইম শুরু হয়ে গেছে। ইটস MR3 MR6, রাইট? হাউ ডু ইউ সে ইট? MR3. ওকে, ইটস MR3। সো দুই টিমই তারা শুরু করবে 10,000 মানি নিয়ে, এবং এটা এমন আমার মনে হয় MR3 ইজ সাচ আ ও স্টেরো, মেবি দিস টাইম দে আর ট্রাইং টু কাম ইন বি, সেন্ড দ্য রকস্টার উইথ ইজ অফ ট্রাইং টু গেট আ পিক অন এ, বাট হি অ্যাকচুয়ালি ডিডন্ট কানেক্ট এনি শট হিয়ার, হি ইজ অ্যালোন স্ট্যান্ডিং অন দিস বি বম সাইড, হি ওয়াজ স্পটেড, হি ইজ ভেরি লো অন HP, টেকেন ডাউন বাই জোকার, SMG অলসো টুক ডাউন পেট্রিফাই, দ্য বম্বার হু ওয়াজ প্ল্যান্টিং দ্য বম্ব, হি ওয়াজ এবল টু প্ল্যান্ট দ্য বম্ব, বাট হি ওয়াজ জাস্ট কট আউট বাই হক আই ইন আ ভেরি ডিফিকাল্ট পজিশন দেয়ার, হক আই ডাবল কিল, বম্ব ডিফিউজ, গুড রাউন্ড ফ্রম হিম, ঘোস্ট একলা একলা পড়ে গেল, সে এ কভার করার চেষ্টা করছিল এবং সে ওয়াজ হি ওয়াজ এবল টু সেভ দ্য অপ। আমার মনে হয় এটা ভালো ডিসিশন, ও অ্যাকচুয়ালি সেভ এর জন্য না, হি ওয়াজ ট্রাইং টু গেট আ ব্যাক স্টেপ, বাট আনফরচুনেটলি হিজ টিমমেটস ডাইড বিফোর হি কুড লাইক কাম টু কাম ফর দ্য ব্যাক স্টেপ, সো ওকে, সো ইভেনচুয়ালি সে যেহেতু মানে সেভটা করছে, এটা তার টিমকে এখন হেল্প করতে পারে, বিকজ বাট আই থিঙ্ক স্যান দ্য রংস্টার ইজ প্লেয়িং অফ ওয়ান সেকেন্ড। আমার মনে হয় ইটস আ লিটল বিট অফ রং ডিসিশন, আমার মনে হয় যে টেরোরা হঠাৎ করেই তারা পিছিয়ে পড়ছে, এর কারণটা হচ্ছে যে দুটো অপ, যদি তারা অপ নিয়ে পিক আপগুলো পাচ্ছে এবং ভালোই হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে যে তাদের পিক আপগুলো পাওয়ার পরে বম সাইড ডিফেন্সটা খুব উইক হয়ে যাচ্ছে অপের জন্য, কারণ সিটিরা এখন দৌড়িয়ে ঢুকে যাচ্ছে অপ, ইফ ইউ ক্যানট কানেক্ট ইউর ফার্স্ট শট দের ইজ এ লিটল চান্স দ্যাট ইউ উইল বি এবল টু হ্যাভ অ্যানাদার শট এগেনস্ট টু অর থ্রি প্লেয়ার্স, সো মেবি ডাবল ডাবল আই কি ফোর রাইফেলস অর SMGs আই উড হ্যাভ প্রিফার্ড মোর, বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স। ওয়েল মিনওয়াইল ব্ল্যাক হান্টার একটা খুবই ভালো কাজ করলো, সে লং এ যে জাম্প করে করে লং এ একটা অপার আছে তার লোকেশনটা নিয়ে আসলো, সরি অপার মাই ব্যাড পেট্রিফাইড আছে P90, সো হি অলরেডি নোজ দ্যাট ওয়ান প্লেয়ার ইজ ইন লং, বাট টেরোরিস্ট আই থিঙ্ক দে আর ওয়েস্টিং টু মাচ টাইম, ওয়েল অ্যাজ আই সেড ওরা এখনই ডুবতেছে, This is a B push, and but there is only one player at, two player at B. City der ke ekhoni rotate korte hobe. They have to understand that there is nothing is happening at A, and nobody is moving. Sand the Rockstar already spotted at one player at the sniper nest. Oh, nice kill from Joker once again. Hawkeye also good damage on Sand the Rockstar. Nice kill from SMG, but Ghost and Alchemist prevail. They took down two. Last player alive. He is on full HP. On the other hand, there is only one player available for cities at B bomb site. Last player who is still rotating, he is actually in the bomb site now and he knows the bomb is being planted. He's going to the water. He has actually given out his position by shooting. Oh and my god. SMG, what a close fight. Four HP? Wow. By far the closest round. By far, definitely. And the saving grace of that round was actually যে টেরোরা তারা এবারও বম্ব প্ল্যান্টটা পাইছে, যার ফলে দুটো রাউন্ড কনসেকিউটিভলি হারার পরেও তাদের হাতে বাই করার মতো যথেষ্ট মানি এই মুহূর্তে আছে, এবং দে আর গোয়িং ফর দ্য সেম সেট আপ ওয়ান্স এগেইন, কেন এটা তারা করছে আমি বুঝছি না। অলসো এটা কি হচ্ছে আপনার MR 6 অ্যাকচুয়ালি দুই সাইডে আপনার তিন রাউন্ড করে, এক্স্যাক্টলি সেটাই আমি বলছিলাম, ইট ইজ কনসিডার MR 6 সরি স্যার স্যার MR 3 আই মিন আমি যেটা বলছিলাম, আমার মনে হচ্ছে যে NIP they are doing a good job penetrating the bomb sites and getting the bomb plants, but তাদের দুটো অপ সেটআপের জন্য তারা সব সময় একটু উইক হয়ে যাচ্ছে ডিফেন্সে, এবং চেঞ্জ देयर স্ট্র্যাটেজি লাইক হ্যাঁ ওইটাতে কাজ হচ্ছে, বাট উইশ দে শুড ট্রাই সামথিং এলস, ওয়েল আই থিঙ্ক ওয়ান অপ ইজ মোর দ্যান এনাফ, হ্যাঁ বাট দুটো অপ দিয়ে ওরা যেহেতু ওপেনিং পাচ্ছে সো দে আর লাইক না আমরা ইউজ করব, বাট অ্যাজ অ্যাজ আই সেড বিফোর হয়েছে অলরেডি গোস্ট একা একা যে মারা গেল UVG দেখিয়ে দিচ্ছে অবশেষে, ওয়াও ওয়েল UVG with SMG double kill, Black Hunter one kill and somebody else got another kill, and there's only one player left, Sand the Rockstar, and I don't know what is he gonna do, he got the player, nice no score, wow that was an extreme shot, good reaction from him, his AWP today is just so on point, he spotted the player,
Well, could have. Suddenly we can see that it's 18 to 15 and there's lots of pressure on NIP at city side now. Tara tin round e piche ache ebong matro ekta round e jodi tara hare the game will be over. So taderke prottekta city round nite hobe if they want to push the game to second overtime, or if they simply lose one single round out of three, they are gone. এটা এখন কথা হচ্ছে এটা কি সেকেন্ড ওভারটাইমে যাবে নাকি খেলা এখানেই শেষ হয়ে যাবে তো দেখা যাক আসলে কি হয় আমরা দেখতে পাচ্ছি ইমিডিয়েট আই লাইক দ্য ডিসিশন কামিং আউট ফ্রম দ্য টেরোরিস্ট এগিয়ে যাচ্ছে অল এসএমজি রাশিং টু বি নো স্টপিং নো ওয়েটিং দে আর জাস্ট অন ফোকাস এন্ড ডেফিনেটলি গুড স্টার্ট ফ্রম হিম ইট উইল বি দ্য এন্ড অফ নিপস here player regardless UVG definitely very good performance in the overtime situation and NIP they did really good very nice game if we look into the scores we can see that and the Rocks with 30 Coast 27 kills on the other hand Joker with 20 33, SMG with 28 so and the all the other players Hawkeye, yes! Black Hunter sat on everyone got really really high amount of kills so yeah I have to say UVG played a very all-round game Lowell has played really well well played being the underdog they played really well Chatil bhai ek to server theken okay sure I'm here so Chatil bhai ajker match mane like this match like what do you think ajke ei match niye kichu bolen Chatil bhai I think he has mouse in তুমি বলো তাহলে just after commentary কিছু বলো এটা আসলে মানে আমার কাছে শুরুতে অবাক লেগেছিল বিকজ অ্যাজ ইউ ক্যান সি যে আমি আগের ম্যাচে কিন্তু অতটা আশাবাদী ছিলাম না এবং আমার কথাটা অনেকটা সত্যি হয়ে গেছে কিন্তু আফটার দ্য থার্ড রাউন্ড নিপ যেটা দেখালো ইট ওয়াজ কোয়াইট এক্সট্রাঅর্ডিনারি মানে আই এম দ্য ওয়ান হু বিলিভড ইন নিপ ওকে আমি কিন্তু পরবর্তীতে আমার মানে ভিউস চেঞ্জ করেছি অবশ্যই অ্যাজ ইউ ক্যান সি আমি বলেছিলাম যে আমার মনে হচ্ছে ম্যাচটা ওভার টাইমে যাবে